হাইপাইরিসিমিয়া অ্যান্ড গাউট ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি যেখানে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি হয় সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো শুরুতেই আমরা জেনে নেই আমরা গাউট কাকে বলবো গাউট হচ্ছে একটা জটিল একটা সন্ধি প্রদাহ কমপ্লেক্স ফর্ম অফ আর্থরাইটিস যেখানে আমাদের অস্থি সন্ধিগুলো প্রদাহিত হয়ে যায় যেটা এটা যে যে কোনো কারণই এটা হতে পারে এর বিশেষ যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই অ্যাটাকটা হঠাৎ করেই হয় এবং সেখানে একটা মারাত্মক প্রকৃতির ব্যথা হতে থাকে যে জায়গাটা আক্রান্ত হয় সেই জায়গাটা ফুলে ওঠে লাল হয় এবং জায়গাটা প্রদাহিত অবস্থাতে থাকে এবারে সাধারণত আমরা দেখতে পাই গাউট আক্রান্ত গাউট গাউটের আক্রমণটা হয় আমাদের বিক টোতে সাধারণত এই জায়গাটা হয় বিক্ট ছাড়া আরও অন্যান্য জায়গাতেও মানে আক্রান্ত হতে পারে সেটা আমি পরে আসছি এই অ্যাটাকটা সাধারণত একুইট ক্ষেত্রে হঠাৎ করেই এই গাউটের আক্রমণটা হয় সেখানে আমরা দেখতে পাই আমরা রাত্রেবেলা খেয়ে দে আমরা শুয়েছি আমরা সবাই ভালো সুস্থ অবস্থাতে শুয়েছি কিন্তু মধ্যরাত্রিতে দেখতে পাওয়া গেল হঠাৎ ঘুম ভেঙে গেল গ্রেট টোতে মানে পায়ের বুড়ো আঙুলে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল মনে হচ্ছে যেন পায়ের বুড়ো আঙুলটা আগুনের উপরে রাখা আছে মানে এতটাই গরম হয়ে গেল সেই জায়গাটা ফুলে গেল সেই জায়গাটা প্রদাহিত হলো খুব টেন্ডারনেস সেখানে দেখা দিল এবং সেই জায়গাটা এতটা সেন্সিটিভ এতটা টেন্ডার আমরা যে যে বেডশিটটা ব্যবহার করছি গায়ে দেওয়ার জন্য সেই বেডশিটটাও তার উপরে আমরা রাখতে পাচ্ছি না এরকম অসহ্য ব্যথা সেখানে দেখতে পাওয়া যায় তাহলে যে বাতে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি হয়ে যায় বেশি হওয়ার জন্যে হঠাৎ করে সার্ডেন আমাদের একটা ব্যথা হতে থাকে বিশেষ করে পায়ের বুড়ো আঙুলে সেই জায়গাটা ফুলে ওঠে সেই জায়গাটা লাল হয়ে যায় এমন প্রদাহ সেখানে শুরু হয় সামান্য কাপড় চোপড়ের স্পর্শও আমরা সহ্য করতে পারি না সেটাকে আমরা গাউট বলছি এবারে গাউটের কিছু টিগারিং ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টর গাউটটাকে মানে খুব বাড়িয়ে দেয় তার মধ্যে একটা হেরিডিটারি কজ রয়েছে মানে বংশগত কিছু কারণ রয়েছে যেটা গাউটকে বাড়িয়ে দেয় এই বংশগত কজের মধ্যে দেখতে পাচ্ছি গাউটের পেশেন্টের মধ্যে এইটিন পার্সেন্ট পেশেন্টের তাদের বংশে কারণ না কারুর গাউট আছে তাদের সাধারণত গাউট হয় অর্থাৎ একটা পপুলেশন গাউ মানে গাউটের একটা পপুলেশন তাদের বংশের মধ্যে আমরা দেখতে পাই সেটা এইটিন পার্সেন্ট মানে তাদের মধ্যে জিন তারা বহন করেছে পিতামাতা থেকে যার থেকে তাদের গাউট উঠে এসছে এবারে জেন্ডার অ্যান্ড এজ যদি দেখি তাহলে আমরা দেখতে পাব গাউট সাধারণত স্ত্রী লোকদের থেকে পুরুষ মানুষের বেশি হয় আবার বাচ্চাদের থেকে বয়স্কদের বেশি হয় আবার এটাও আমরা দেখতে পাই পঁয়ত্রিশ বছরের বেশি পুরুষ মানুষের এটা সাধারণত গাউটে আক্রান্ত হয় মহিলা মহিলাদের থেকে অনেকটাই বেশি তাহলে গাউটের যে বয়স গাউট আক্রমণের যে বয়স সাধারণত পুরুষদের গাউটটা বেশি পছন্দ গাউট অসুখটা পুরুষদের বেশি হয় যাদের বয়স 35 বছরের বেশি তারা সাধারণত গাউটে আক্রান্ত হয় এবারে যাদের ওজন বেশি যাদের বডি ওয়েটটা অনেক বেশি তারা গাউটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেখানে বডি ওয়েটটা অনেক বেশি সেখানে আমরা জানি তার বডিতে কোষের সংখ্যা অনেক বেশি সেলের সংখ্যা অনেক বেশি তাহলে এই যে সেলগুলো যেগুলো এজিং হচ্ছে যেগুলো বুড়ো হয়ে যাচ্ছে সেই সেলগুলো মারা গিয়ে তার জায়গায় নতুন সেল আসছে এই মারা যাওয়াটা মারা গিয়ে তো দেহে থাকবে না আমাদের দেহ কি করবে তা নিজস্ব মেকানিজমে সেই মরা কোষগুলোকে ডাইজেস্ট করবে মরা কোষগুলোকে হজম করে ফেলবে এই হজম করার সময় বিশেষ একটা প্রোডাক্ট তৈরি হয় যে প্রোডাক্টকে আমরা পিউরিন বলি এই পিউরিন তার আবার মেটাবলিজম হয় দেহে মেটাবলিজম হয়ে অনেক অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে ফাইনালি ইউরিক অ্যাসিড তৈরি হয় সেই ইউরিক অ্যাসিডটা পেচ্ছাপের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে যারা মোটা মানুষ তাদের দেহে বেশি সংখ্যক কোষ থাকে এবং প্রতিনিয়ত বেশি সংখ্যক কোষ মরছে এবং তার জায়গায় নতুন কোষ আসছে এই কোষ মরে যাওয়ার ফলে তাদের যে পরিপাক হচ্ছে কোষের কোষ যে দেহ থেকে ধ্বংস হয়ে যে বেরিয়ে যাবে এই পরিপাক হতে গিয়ে যে মানে বর্জ্য উপাদান যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইউরিক অ্যাসিড তাহলে যাদের কোষ বেশি দেহে এবং স্বাভাবিকভাবেই তাদের দেহে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেশি হয় এই ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেশি হওয়ার জন্য তাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু বেড়ে যায় প্রসঙ্গত বলে রাখি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের একটা স্বাভাবিক মাত্রা আছে যেটা দুই থেকে সাত মিলিগ্রাম পার হান্ড্রেড এম ব্লাড মানে দুই থেকে সাত মিলিগ্রামের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের রক্তে থাকে তাহলে আমরা কিন্তু অসুস্থ হই না কিন্তু যখনই সাতের বেশি হয়ে যায় তখন সেই অবস্থাকে আমরা বলি গাউট বা রক্তে আমাদের ইউরিক অ্যাসিড বেড়েছে মানে সেই অবস্থাকে আমরা বলে থাকি এবারে এই ইউরিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয় আমাদের খাদ্যের মধ্যে যদি বেশি পরিমাণে পিউরিন বলে একটা উপাদান আছে এই পিউরিনটা হচ্ছে প্রোটিন মেটাবলিজমের একটা প্রোডাক্ট তার মধ্যে নাইট্রোজেন রয়েছে সেই পিউরিনটা যদি খাবার দাবারের মধ্যে বেশি হয় তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে যায় এবং সব সবটাই আমাদের দেহ পেচ্ছাপের মাধ্যমে বাইরে বার করে দিতে পারে না তখন আমরা অসুস্থ হয়ে যাই এখানে একটা কথা বলে রাখা ভালো আমাদের দেহে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তার দশ শতাংশ আবার আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় পেচ্ছাপের মাধ্যমে সেই দশ শতাংশের জন্যই কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা দুই থেকে সাত মিলিগ্রামের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে যদি কারুর ওই ইউরিক অ্যাসিডের পরিমাণ প্রোডাকশনটা যদি অনেক বেশি হয় তাহলে তখন সেটা স্বাদের বেশি হয়ে যায় দেহ সেটাকে আর পেচ্ছাপের মাধ্যমে বাইরে বার করে দিতে পারে না তখন সেই অবস্থাকে বলি আমরা গাউট হ্যাঁ এবারে ড্রিংকিং টু মাস অ্যালকোহল আমাদের মধ্যে যাদের অ্যালকোহল সেবনের প্রবণতা রয়েছে যারা বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে যায় এই অ্যালকোহল কি করে আমাদের রক্ত থেকে ইউরিক অ্যাসিডটা বাইরে বেরিয়ে যেতে বাধা প্রদান করে এই যারা অ্যালকোহল সেবন করেন তাদের রক্তের ইউরিক অ্যাসিডের এলিমিনেশনটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না পেচ্ছাপের মাধ্যমে এই জন্য ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় এবারে যে সমস্ত ব্যক্তি খাদ্যের মধ্যে বেশি পরিমাণে পিউরিন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অথবা আমাদের দেহে যদি পিউরিন প্রোডাকশন বেশি হয় তাহলে তার বাই প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয়ে যাবে সাধারণত স্বাভাবিকভাবেই আমাদের গাউট ডেভেলপ করবে এবারে কিছু এনজাইমের ডিফেক্ট আছে এই এনজাইমের ডিফেক্টের জন্য পিউরিক মেটাবলিজমে পিউরিন মেটাবলিজমে ত্রুটি হয় যার জন্য আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিন্তু বেড়ে যায় এবারে কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে এই মেডিকেল কন্ডিশনে কিন্তু আমাদের রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে বিশেষত যাদের রক্তে রক্তের চাপ বেশি আছে অর্থাৎ হাইপার টেনশন যাদের আছে কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন আমরা ডায়াবেটিস বা যেটাকে আমরা মধুমেহ বলি ওবেসিটি বা স্থূলত্ব মেটাবলিক সিনড্রোম এর মধ্যে অনেকগুলোই আছে বারবার আমি মেটাবলিক সিনড্রোম নিয়ে আলোচনা করেছি এছাড়া হার্ট বা কিডনির অসুখ যাদের আছে তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির একটা টেন্ডেন্সি থাকে সার্টেন মেডিকেশন কিছু ওষুধপত্র আছে যে ওষুধপত্রগুলো যখন আমরা সেবন করি তখন আমাদের রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় কারণ সেখানে পিউরিন প্রোডাকশনটা কিন্তু সেখানে বেশি হয় বেশি হয় স্বাভাবিকভাবেই তার যে মানে এন্ড প্রোডাক্ট তার এন্ড প্রোডাক্টের মধ্যে আছে ইউরিক অ্যাসিড সেই ইউরিক অ্যাসিড প্রোডাকশন সেখানে বেশি হয়ে যায় সেই ওষুধের মধ্যে যেমন হাইফারটেনশনের বা উচ্চ রক্তচাপের কিছু ওষুধ রয়েছে থায়াজাইড ডায়রি ডায়েটেটিক্স যারা পেচ্ছাপ উৎপাদ বেশি পরিমাণে ক্ষরণ করতে সাহায্য করে এনজিওটেনসিং কনভার্টিং এনজাইম ইনোভিটর্স বিটা ব্লোকারস এই সমস্ত ওষুধগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবারে কোনো ব্যক্তি যদি কোনো আঘাত প্রাপ্ত হয় কোনো জায়গায় বা তার যদি কোনো তিনি যদি কোনো অপারেশনের সম্মুখীন হন তাহলে দেখতে পাওয়া যায় তার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে যায় বা আবার এটাও দেখতে পাওয়া যাচ্ছে ভ্যাকসিন নিলেও কিন্তু রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে এবারে কিছু কিছু যেখানে সেকেন্ডারি গাউট রয়েছে এই সেকেন্ডারি গাউটের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে জেনেটিক অ্যাবনরমালিটি থাকে অর্থাৎ জিনগত বিচ্যুতির জন্যে তাদের রক্তে তাদের ইউরিক অ্যাসিড মেটাবলিজমে ত্রুটি ঘটে সেখানে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে যায় এখানে দেখুন আমি একটা চার্ট দেখাচ্ছি যেখানে আমরা প্রোটিন মেটাবলিজম দেখাচ্ছি প্রোটিনের মধ্যে যেগুলো রয়েছে অর্থাৎ আমাদের দেহের যে সমস্ত কোষীয় উপাদান তাদের আপনারা প্রোটিন প্রোটিন মেটাবলিজম এর একটা ফ্লোচার্ট দেখছেন এই প্রোটিনের মধ্যে যেগুলোর মধ্যে নিউক্লিও প্রোটিন রয়েছে অর্থাৎ ডিএনএ আর এনএগুলো নিউক্লিয় প্রোটিন তারা প্যাঙ্ক্রিয়াটিক জুসে কিন্তু তাদের ডাইজেশন হয় আমাদের মধ্যে এই ডাইজেশন হওয়ার ফলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরি করে এই এই যে নিউক্লিক অ্যাসিড এটা আলটিমেট এবং শেষের দিকে সেটা ইউরিক অ্যাসিড তৈরি করে যেখানে ডিগ্রেডেশন হয় যদি অবনয়ন সেখানে ঘটে সেখানে যদি বিচ্যুতি যদি ঘটে তাহলে আরো অনেকগুলো অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে ফাইনালি কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় তার মধ্যে হাইপোজেন্থিন আছে জ্যান্থিন আছে জেন্থিন অক্সিডেজ আছে এইভাবে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় এই যে এই যে ইউরিক অ্যাসিড তৈরির মধ্যে যদি কোনো এনজাইমের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেখানে ইউরিক অ্যাসিড কিন্তু বেশি হয়ে যায় সেখানে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে যায় হ্যাঁ এভাবে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবার আমরা বাকি আলোচনাটুকু ঠিক এইভাবে হেডলাইনের মধ্যে আমরা করব এই গাউটের ক্লিনিক্যাল ফিচার্স কি আছে তার কমপ্লিকেশন কি আছে তার ম্যানেজমেন্ট কি আছে এগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট কি আছে তার ডায়েটারি ম্যানেজমেন্ট কি আছে ডায়েটা ডায়েটারি রেকমেন্ডেশন কি আছে কি কি ফুড আইটেম আমরা গাউটের পেশেন্ট বাদ দেব তার নিউট্রিশনাল কেয়ার কি হবে এইগুলো আমরা পরপর আমরা আলোচনা করব এবারে পিউরিন মেটাবলিজম আমরা দেখলাম এবারে আমরা এর ক্লিনিক্যাল ফিচারস এবং কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব এই গাউট যখন গাউটে যখন আমরা আক্রান্ত হই আক্রমণটা কিন্তু অল অ্যান্ড সাডেন আসে হঠাৎ কিন্তু আক্রমণটা শুরু হয়ে যায় যেটা অ্যাকুইড কন্ডিশন এই অ্যাকুইড কন্ডিশনে দেখতে পাওয়া যায় আমাদের আক্রান্ত অস্থি ফুলে উঠেছে আক্রান্ত অস্থি সন্ধিটা ফুলে উঠেছে সে জায়গাটা বেশ চকচক করছে জায়গাটা লাল হয়েছে জায়গাটা খুব স্পর্শকাতর হয়েছে আমরা কিন্তু সেই স্পর্শ জায়গাটায় সহ্য করতে পারি না এবারে যখন এই কন্ডিশনটা ক্রনিক অবস্থাতে চলে যায় দীর্ঘদিন ধরে যদি সেই গাউট পেশেন্টটা আনট্রিটেড থাকে বা গাউটটা যদি তার রেকারেন্ট তার চলতে থাকে তাহলে দেখতে পাওয়া যায় একটা সময় তার ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যেটাকে আমরা ইউরেড বলছি ইউরেট বিভিন্ন অস্থি জমতে থাকে বা স্কিনের নিচে ইউরেট জমতে থাকে এই যে ইউরেট যে জমছে ওটাকে আমরা টফি বলি এই টফি জমার জন্য কি হয় সেই জায়গাটা ফুলে ওঠে সেখানে ব্যথা হতে থাকে এই ট্রফিগুলো সাধারণত জন্ম জমে জমে কোথায় আমাদের পায়ের যে গ্রেটও আছে যে বুড়ো আঙুল আছে বুড়ো আঙুলের গিঁটে সেখানে জমে আমাদের কুনুয়ের পিছনের দিকে জমে পায়ের পিছনের দিকে যে টেন্ডন রয়েছে সেখানে জমে স্বাভাবিকভাবেই সেখানে আমরা গুটলে গুটলে টাইপের কিছু দেখতে পাই জেনারেলি ওই গুটলেগুলোতে কোনো ব্যথা থাকে না কিন্তু যখনই আবার ইউরিক অ্যাসিডটা তার একটা অ্যাকুইট অ্যাকুইট একটা হয় অ্যাকুইটনেস হিসেবে যখন ফিরে আসে তখন সেই জায়গাটায় ব্যথাযুক্ত হয় এবং সেই জায়গাটা প্রদাহিত হয় এবং ইউরিক অ্যাসিড যে রক্তে বেড়েছে আমরা খুব সহজেই কোনো পরীক্ষা ছাড়া কিন্তু সেটাকে ডায়াগনোসিস করতে পারি কিভাবে সেটাকে আমরা ডায়াগনোসিস করি আমরা দেখি আক্রান্ত স্থানটা ফুলে আছে সেই জায়গাটা টেন্স হয়েছে বেশ একটু বেশ টান টান ভাব এসছে জায়গাটা একটা চকচক চকচক করছে এবং সেই সাথে রোগীর গায়ে একটা জ্বর থাকে রোগীর অ্যানোরেক্সিয়া থাকে অর্থাৎ তার খিদে থাকে না এবং একটা গা ম্যাচ করতে থাকে একটা আনোয়েলিং ফ্লিং আমরা রোগীর মধ্যে দেখতে পাই এছাড়া আমরা দেখতে পাই রোগীর প্রদাহিত যে অস্থি সন্ধি রয়েছে যে অস্থি আক্রান্ত হয়েছে সেখানে আমরা ইন্টেন্স পেইন দেখতে পাই প্রচন্ড ব্যথা সেখানে দেখতে পাই সেটা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে নি জয়েন্ট হতে পারে এলবো হতে পারে রিস্ট হতে পারে এই ছোট ছোট ফিঙ্গার জয়েন্টগুলো গুলো আমাদের আক্রান্ত হতে পারে এই যেখানে অ্যাকুইট কন্ডিশন আছে এই অ্যাকুইট কন্ডিশনে আমরা দেখতে পাই চার থেকে বারো ঘন্টা শুরুর চার থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যথাটা মারাত্মক থাকে তারপর গ্র্যাজুয়ালি সেটা কমে যায় এবং সেটা কমতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত কিন্তু লেগে যায় এবং এই যে এই যে ব্যথা হলো ব্যথাটা কমে গেল এই কমে যাওয়ার পর একটা লিঙ্গারিং ডিসকমফোর্ট কিন্তু পেশেন্ট ফিল করেন অর্থাৎ একটা অস্বস্তি একটা দীর্ঘদিন ধরে একটা অস্বস্তি এই গিটগুলোতে একটা অস্বস্তি একটা ব্যথা ব্যথা ভাব দীর্ঘদিন ধরে চলতে থাকে ব্যথাগুলোতে প্রদাহ এবং লাল ভাব দেখতে পাওয়া যায় এবং তার মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় সে নর্মাল অবস্থাতে যেমন চলাফেরা করতেছে পাত্ত এখন চলাফেরা করতে গেলে তার কষ্ট হয় তার আটকে যায় অর্থাৎ ব্যথা অনুভূত হয় এবং এই যে গাউট হলে তার কি কি অসুবিধা দেখা দিতে পারে গাউটের পরিণতি হিসাবে তার কি সমস্যা হতে পারে এই গাউটটা দেখুন যেখানে রেকারেন্ট গাউট আছে এই রেকারেন্ট গাউটটাকে যদি আমরা আনট্রিটেড অবস্থাতে অবস্থাতে রাখি তাহলে এই রাখলে অস্থি সন্ধিগুলো জয়েন্টগুলো আমাদের ইরোশান হয় এবং সেখানে একটা ডিস্ট্রাকশন হয় এই ইরোশান এবং এই ডিস্ট্রাকশন যদি হয় এটা পার্মানেন্ট কিন্তু একটা অবস্থা সেখান থেকে ফিরে আসা কিন্তু কঠিন হয়ে যায় যার জন্য গাউট হলে সেটাকে আমরা কিন্তু আনট্রিটেড অবস্থাতে রাখতে পারি না যথা সময়ে তার চিকিৎসা করতে হবে তার ডায়েটারি যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্ট গুলো ঠিকঠাক ভাবে আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমরা ভালো থাকবো এবারে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভান্স গাউট দেখতে পাই এই অ্যাডভান্স গাউটের ক্ষেত্রে মানে যেখানে গাউটটা খুব বেশি মাত্রাতে হয়ে যাচ্ছে এই বেশি মাত্রাতে হয়ে গেলে সেখানে আমাদের চামড়া নিচে ফর্মেশন হচ্ছে গুটলে ফর্ম করছে যে গুটলেকে আমরা আমরা টফি টফি বলি এই এই সাধারণত আঙ্গুলে দেখতে পাই টফি এই টফি আমরা হাতে দেখতে পাই আমরা পায়ে দেখতে পাই আমরা এই কুনুইতে দেখতে পাই আমরা টেন্ডনে কিছু দেখতে পাই আমরা এই টফি এই টফি গুলো সাধারণত কোনো প্রদাহ থাকে না সেখানে যখন আবার নতুন অ্যাটাক হয় তখন সেখানে আমরা পর্দাও দেখতে পাই এবং দীর্ঘদিন ধরে যদি ইউরিক অ্যাসিডটার রক্তে বেশি পরিমাণে থেকে যায় তাহলে তার সেডিমেন্টেশন তার তলানি পড়তে থাকে আমাদের কিডনিতে এই তলানি পড়ানো পড়ার জন্য আমাদের রেনাল ক্যালকুলাস হয় অর্থাৎ কিডনিতে পাথর হয় তখন আমাদের অপারেশন বা অন্যান্য ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করতে হয় এবারে আমরা গাউটের ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি দেখব এই গাউটের ম্যানেজমেন্টটা আমরা প্রথমে যদি দুটো পাটে ভাগ করি একটা পাট হচ্ছে অ্যাক্সেসরি ম্যানেজমেন্ট এটা হচ্ছে থেরাপিউটিক ম্যানেজমেন্ট এই অ্যাক্সেসরি অ্যাক্সেসরি ম্যানেজমেন্ট বলতে মানে আনুষাঙ্গিক যে ব্যবস্থা আনুষাঙ্গিক যে ব্যবস্থা গ্রহণ করলে রোগীটাকে আমরা ভালো রাখতে পারবো সেটাকে আমরা অ্যাক্সেসরি ম্যানেজমেন্ট বলছি আর থেরাপিউটিক ম্যানেজমেন্ট বলতে সেখানে ওষুধপত্রের কথা উঠবে অবশ্যই আমি এখানে অ্যাক্সেসরি ম্যানেজমেন্টের কথা কিন্তু বলবো এই ম্যানেজমেন্টটা প্রথমে কি করতে হবে একদম শুরুতেই রোগীর কথা চিন্তা করে আর্লি রিসলিউশন অফ ইনফ্লামেশন তার প্রদাহিত অবস্থাটাকে কমিয়ে আনতে হবে তারপরে প্রিভেনশন অফ রেকারেন্ট অ্যাটাক তার বারবার যে অ্যাটাক হচ্ছে সেই অ্যাটাকটাকে অ্যাটাকটা থেকে তাকে বার করে আনতে হবে এবারে এই গাউটের জন্যে তার বডিতে যে কম্প্লিকেশনগুলো ডেভেলপ করেছে সেই কমপ্লিকেশন থেকে রোগীকে ফিরিয়ে আনতে হবে বার করে আনতে হবে এবারে ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করবো যেমন আমরা ওষুধের কথা বলেছি সেই সাথে সাথে আমরা ডায়েটের কথা বলবো সেই সাথে সাথে আমরা তার লাইফ কথা বলবো এবার এই ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখব আমরা এই গাউটে এমন খাদ্যকে আমরা নির্বাচন করব না আমরা এমন খাদ্যকে চুজ করব না পছন্দ করব না যার মধ্যে বেশি পরিমাণে কিন্তু পিউরিন রয়েছে এটা মনে রাখতে হবে পিউরিন পিউরিন যুক্ত খাদ্য আমাদের গ্রহণ করতে হবে না হলে আমরা বাঁচতে পারবো না তাহলে তার মাত্রাটা জেনে নিয়ে কিন্তু আমাদের পিউরিনটা পিউরিন যুক্ত খাবারটা গ্রহণ করতে হবে যে খাবার দাবারের মধ্যে পিউরিনের পরিমাণ জিরো থেকে ফিফটি মিলিগ্রাম রয়েছে সেই খাবারটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো যেটা পঞ্চাশ থেকে দেড়শো রয়েছে সেটা আমাদের কিছু বাদ দিতে হবে আমরা নিতে পারবো না মাঝে মধ্যে নিতে পারি খুব লোকটো বলে যেখানে দেড়শোর থেকে বেশি রয়েছে সেই খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব একেবারে বর্জন করব মোটেই সেই খাবারগুলো আমরা নেব না তাহলে কিন্তু আমরা ভালো থাকবো এবারে পিউরিন কোন সমস্ত খাবার দাবারের মধ্যে আমরা পাবো সেইগুলো নিয়ে এবার আমরা একটু কথাবার্তা বলবো আমরা কিছু খাবার দাবার কিন্তু আমরা অ্যাভয়েড করব। একদম খাবো না এই একদম খাবো না তার মধ্যে কি আছে রেডমিট আছে রেডমিটটাকে আমরা একদম বর্জন করব। একদম গ্রহণ করব না মিট মিট আছে বলতে আমাদের দেহের কিছু অঙ্গ বিশেষ করে যে সমস্ত অঙ্গ গ্লান্ডুলার যে অর্গ্যান রয়েছে যে অঙ্গগুলো বিভিন্ন রকম ক্ষরণের সাথে সম্পর্কিত সেই অর্গ্যান মিটটা আমরা গ্রহণ করব না তার মধ্যে যেমন লিভার আছে তার মধ্যে কিডনি আছে তার মধ্যে ব্রেন আছে তার মধ্যে হার্ট আছে বা এরকম আরও কিছু অর্গান রয়েছে যে গুলো আমরা কখনোই ওই রকম অর্গানিক মিট আমরা গ্রহণ করব না এই অর্গানিক মিট খেলে কি হবে কারণ এরা নিউক্লিয়া প্রোটিন এর মধ্যে প্রচুর পরিমাণে নিউক্লিয়া প্রোটিন আছে ডিএনএ আর এন এ সমৃদ্ধ প্রোটিন আছে যেগুলো মধ্যে পিউরিনের পরিমাণ বেশি রয়েছে যারা আলটিমেট ইউরিক অ্যাসিড তৈরি করে বাড়তি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি করে আপনাকে সমস্যায় ফেলবে এছাড়া সেলফিশ মানে বিশেষ করে সি ফুড এই সেলফিস বলতে মানে যে সমস্ত মোলাস্কা মোলাস্কা পর্বের মানুষ কম্বোজ জাতীয় প্রাণী যারা আছে অর্থাৎ যারা সিফুড খান আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ঝিনুক শামুক এই জাতীয় কিছু খান বাইরে খোলক রয়েছে আবরণী রয়েছে ঝিনুক শামুক বা এই জাতীয় কিছু এগুলোকে আমরা অ্যাভয়েড করব আমরা যে মোটর আছে সেই মটরকে আমরা অ্যাভয়েড শিম জাতীয় যে সমস্ত শস্য রয়েছে তার মধ্যে পিউরিন আছে সেগুলোকে অ্যালকোহল সেগুলোকে অ্যাভয়েড করবো অ্যালকোহল বা মদ জাতীয় যেমন উইন এগুলোকে আমরা খুব অ্যাভয়েড করব। ওগুলো আমরা খাব না এবারে এই গাউটের ক্ষেত্রে দেখুন যেখানে পিউরিনের পরিমাণ প্রতি একশো গ্রাম উপাদানের মধ্যে দেড়শো থেকে আটশো সেগুলো আমরা স্ট্রিকলি কিন্তু একদম বাদ দেব মোটেই আমরা না এই বলে একটা মাছ রয়েছে এটা সামুদ্রিক মাছ তারপরে সুইট ব্রেড এই যে মিষ্টিগুলো যে রুটিগুলো আমরা দেখতে পাই যাতে মিষ্টি আছে দেখবেন তাতে অয়েলি অংশ রয়েছে এগুলোকে একদম বাদ দেবো তারপরে ব্রেন কিডনি লিভার এগুলোর কথা বলেছি এই আহ গ্রাভিস গ্রাভিস বলতে ওই ঝোল টাইপের কিছু যেগুলো আমাদের রান্নাবান্নার পরে নিচে যে স্ট্রাক যেটা তৈরি হয় গ্রাভিস আমরা খাবো না কারণ গ্রাভির মধ্যে কেন খাবো না গ্রাভিটা এর পিছনে বিজ্ঞান আছে এই যে পিউরিন যে নাইট্রোজেন কন্টেনিং যে সাবস্টেন্স যেটা ইউরিক অ্যাসিড তৈরি করে এই পিউরিন কিন্তু জলে দ্রবীভূত একটা নাইট্রোজেন সাবস্টেন্স এটা জলে গলে স্বাভাবিকভাবে মধ্যে যদি এটা বর্তমান থাকে তাহলে রান্নার সময় জলে গুলে গিয়ে সেটা ওই রান্না যে গ্রেভি আছে সেই গ্রেভির মধ্যে চলে আসে এই জন্য গ্রেভিটা কিন্তু আমরা সবসময় আমরা অ্যাভয়েড করব। সামুদ্রিক মাছের কিছু নাম আছে আমরা বলছি না ব্রত ব্রত বলতে ঝোল তরকারির ঝোল সেটা আমরা খাবো না তারপরে মিট এক্সট্রাক্ট মানে মাংসের নির্যাস আমরা কখনোই খাবো না নাট মানে যে মাংস যখন কিমা করা হয় এই কিমা করা মাংস সুইট কথা আমরা আমরা বলেছি এগুলো অ্যাভয়েড করব। কিছু খাদ্য উপাদান রয়েছে যেগুলো আমরা মডারেট মানে নিতে পারি একটু লোভ টো হলে আমরা নিতে পারি যার মধ্যে পিউরিনের পরিমাণ পঞ্চাশ থেকে দেড়শো মিলিগ্রাম রয়েছে প্রতি একশো গ্রাম উপাদানের মধ্যে সেগুলো আমরা নিতে পারি অল্প মাত্রাতে নিতে পারি তার মধ্যে হোল গ্রেন ব্রেড অ্যান্ড সেলস মানে গমের আটা যেটা আমরা আমরা কোলেস্ট্রলের ক্ষেত্রে বলেছিলাম আমরা গমের আটা খাবো গম মানে ভাঙিয়ে ভুসি সহ আটা খাবো কিন্তু যেখানে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে সেখানে যদি এরকম সেলুলোজ আছে এরকম ফাইবার আছে এরকম খাবার দাবার যদি আমরা খাই এবং হোল গ্রেন যদি খাই আমরা ঢেঁকি ছাটা চাল বা এরকম ভুট্টা তার আউটার লেয়ারটা যদি আমরা খাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো বা ওই ওঠের আউটার লেয়ারে যে বিটা ফাইবার রয়েছে সেটাকে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের বেড়ে যায় তাহলে সেটা আমরা একটুখানি অ্যাভয়েড করব। একটু কম মাত্রাতে খাবো এই ফুলকপি কলিফ্লাওয়ার কলিফেলাওয়ারের মধ্যেও কিন্তু পিউরিন রয়েছে মাঝারি মাত্রাতে যার জন্য ওটাকে আমরা এটা অ্যাভয়েড করবো স্পিনিশটা আমরা অ্যাভয়েড করবো পালং শাক আরে ফ্রেশ সল্ট ওয়াটার ফিশ মানে যে সমস্ত লোনা জলের মাছ আমরা খাই এই যেগুলো আমরা বাজার থেকে কিনি জল করে যেগুলো পাওয়া যায় ভেড়িতে যেগুলো হয় সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে একটু কম খেতে হবে আমি একেবারে বাদ দিতে বলছি না কারণ মডারেট অ্যামাউন্টে সেখানে পিউরিন রয়েছে এবারে সিম জাতীয় যে সমস্ত খাবার দাবার রয়েছে লেগিউমস বলছি যাদের সেগুলোকে একটু অ্যাভয় কম মাত্রাতে খেতে হবে মাংসের ঝোল সেগুলো আমরা অ্যাভয়েড করবো মাশরুমকে অ্যাভয়েড করব বলতে যেটা এই যে দেখতে আপনারা যারা পাহাড়ে তারা অ্যাসপেরা ওখানে দেখবেন বাজারে বিক্রি হয় ওর মধ্যে মাঝারি মাত্রাতে রয়েছে আমাদের এখানে পাওয়া যায় না কিন্তু কলকাতার মার্কেটে আপনি পাবেন ওট মিলটাকে আমরা কম মাত্রাতে খাবো কিন্তু কোলেস্ট্রল বৃদ্ধি হলে এগুলো আমাদের উপাদেয় খাদ্য কোলেস্ট্রল বৃদ্ধি হলে এগুলো খেতে হয় কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে এগুলো যদি আমরা নিয়মিত খেতে থাকি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে চিকেনটাও আমরা মাঝে মধ্যে খেতে পারি কিন্তু নিয়মিত আমরা খাবো না অঙ্কুরিত গম বা গমের অঙ্কুর গমের ভুসি সেটাকে আমরা একদম অ্যাভয়েড করব আর কিছু খাবার দাবার রয়েছে যেটা আমরা ফ্রিলি খেতে পারি যার মধ্যে পিউরিনের পরিমাণ শূন্য থেকে পঞ্চাশ মিলিগ্রাম রয়েছে প্রতি প্রতি একশো গ্রাম খাবারের মধ্যে তার মধ্যে যে কোনো পানীয়র মধ্যে পড়ছে যেমন কফি টি সোডা ওয়াটার এগুলো আপনি খেতে পারেন রিফাইন্ড সেরেলস তার মধ্যে যেমন ময়দা আছে ভালো চাল আছে পনির আপনি খেতে পারেন পনির বলতে আমাদের কিছু পনির আছে দেখুন ওই মা মানে ওই ফ্যাট ফ্রি পনির আছে যেটা আপনি খুব উত্তমরূপে খেতে পারেন অসুবিধে কিছু নেই একটাকেও আপনি খেতে পারেন যে কোনো ফ্যাট খেতে পারেন তবে মাঝারি মানে ফ্যাট খাওয়াই ভালো ফ্রুট ফ্রুট জুসে কোনো অসুবিধে নেই মিল খেতে পারেন বাদাম জাতীয় জিনিস সুগার সিরাপ খেতে পারেন যে কোনো ভেজিটেবিলকে আপনি খেতে পারেন তারপরে ক্রিমওয়ালা যে সমস্ত স্যুপ আছে সেগুলো খেতে পারেন নুডলস খেতে পারেন অসুবিধে কিছু নেই কিন্তু এর মধ্যে অনেক কিছুই কিন্তু কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় যাদের কোলেস্টেরল এবং ইউরিক আছে দুটোই আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে এই যে যে ফুডগুলো আমরা পারমিট করব। এই পারমিটেড ফুডগুলো আর একবার মনে রাখার জন্য আমরা বলে দিচ্ছি তার মধ্যে রিফাইন্ড সেরেলস আছে যেগুলো আমরা খুব উত্তম রূপে খেতে পারি কর্ন কর্নফ্লেক্স আছে তারপরে ময়দার আটা রুটি আছে পাস্তা আছে তারপরে রুট আছে এরারুটকেও আমরা খেতে পারি সাগু খেতে পারি কেক খেতে পারি দুগ্ধজাত প্রোডাক্ট আমরা খেতে পারি ভেজিটেবল গুলো খেতে পারি মাখন খেতে পারি যেগুলো আমি আগেই বলেছি যে একদম খাবেন না আপনি এই বিন জাতীয় যে সমস্ত খাবার আছে মটর জাতীয় আছে যেগুলো ডাল শস্যগুলো যেগুলো আছে পালং শাক এটাকে আপনি একটু অ্যাভয়েড করবেন ওটমিলটাকে অ্যাভয়েড করবেন সি ফুড অ্যাভয়েড করবেন পোলট্রিটাকে অ্যাভয়েড করবেন কিছু মাস যাদের মধ্যে বেশি পিউরিন আছে সেগুলো অ্যাভয়েড করবেন এগুলো আমি আগেই বলেছি তারপরে ইস্ট এবং ইস্ট থেকে তৈরি যে সমস্ত উপাদান আছে খাবার দাবার সেগুলো অ্যাভয়েড করবেন অ্যালকোহলকে অ্যাভয়েড করবেন তো এইগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করলে কিন্তু আমরা ভালো থাকবো